আজকে শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা ইউজ করব রোপ রোপের ক্ষেত্রে যেটা বলবো যে এটা কিন্তু কিছুটা অ্যাডভান্স লেভেলের এবং বড়রা বেশি ব্যবহার করে দেখা যায় যে কমান্ডোজরা বা নেভি সিলস তারা দেখা যাচ্ছে যে যখন বাইরে থাকছে তখন ইকুইপমেন্টস সহ তাদের মুভ করা সম্ভব হচ্ছে না বলে তারা এই ধরনের প্রপস ইউজ করেন যে ওটা দিয়ে যেন তারা এক্সারসাইজটা করতে পারেন আমরা এখানে শিশুদের ক্ষেত্রে কেন ইউজ করছি এটা বলছি যে শিশুরা দেখা যায় যে বড়দেরকে বা ফাইটার আর্মি এরকম ওদেরকে খুব পছন্দ করে এবং ফলো করে এবং অনেক সময় দেখা যায় যে তাদের অ্যাক্টিভিটিগুলো তাদের তারা বুঝে বা না বুঝেই সেটা করা শুরু করে তো এখানে সেটা কিছু কিছু ইকুইপমেন্টস কিন্তু আমরা শিশুদের উপযোগী করেও ইউজ করতে পারি যেটা দেখা যাবে যে ওরাও খুব খুশি থাকলো যে হ্যাঁ দে আর গ্রোয়িং আপ এবং তারা তাদের সুপার হিরো বা তাদের পছন্দের মানুষের মতো তারা একটা কাজ করতে পারছে অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা দেখবো যে ওর গঠন এবং ফিজিক্যাল মাসেল স্ট্রেংথ এবং এগুলো যেন বিল্ড আপ হয় সো লিও এখানে আমাকে হেল্প করবে লিও লিও স্টার্ট এটা হচ্ছে ব্যাটল রোপ ওকে গুড দেখতে অনেক সহজ মনে হবে অ্যান্ড লিও স্টার্ট ইয়েস অ্যান্ড গো 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 যখন এই রোপটা কিন্তু অনেক বেশি ওয়েট আছে হ্যাঁ এটা ডিফার করবে যে বিভিন্ন ওয়েটার আছে আমরা এখানে ম্যাক্স ওয়েটার রোপটা ইউজ করছি অ্যান্ড গোলি ফার্স্ট 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 ইয়েস 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 ডাউন অ্যান্ড দেন চেঞ্জ চেঞ্জ যখন হবে সাথে সাথে ওকে ইয়েস ফাইন অ্যান্ড গ্রিপিং হ্যাঁ করা শুরু করো যখন আমরা দেখছি এখানে যে যখন সে করছে তখন তাদেরকে হচ্ছে মনোযোগটা রাখতে হচ্ছে যে প্রতিটা স্টেপে তাকে গ্রিপ যেন রোপটা পড়ে না যায় এবং হাতের যেটা হচ্ছে যে তার রিস্টের অ্যাক্টিভিটিটা বাড়ছে ফোর আর্মসটা অ্যাক্টিভেটেড হচ্ছে এবং যখন আমরা একটা লাঞ্জ মুভে রাখছি তখন তার কোয়ার্স মাসেল এবং হ্যামস্ট্রিংটাও স্ট্রং হচ্ছে কোয়ার্স ওকে লিও থ্যাংক ইউ স্ট্যান্ড আপ তোমার কী মনে হচ্ছিলো যে তোমাকে মনোযোগ দিতে হচ্ছিলো যে আমি কী কথা বলছি সেটার চেয়ে তোমার মনোযোগ দিতে হচ্ছিলো যে হাত থেকে যেন রোপটা পড়ে না যায় এবং যখন বলছি যে ফাস্ট করে খুব ফাস্ট করতে হচ্ছিলো তখন তোমার কোন জায়গাটায় প্রেশার লাগছিলো বেশি পায়ের দিকে না হাতের দিকে হাতের দিকে ওকে তো এখানে দেখছি যে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা খুব ভালো পড়াশোনায় বা খুব ভালো রেজাল্ট করার কথা কিন্তু দেখা গেলো যে তার লেখার স্পিডটা নাই হ্যাঁ লিখতে গেলে দেখা যাচ্ছে সে এত স্লো যে লিখতে পুরোটা উত্তর সে দিতে পারলো না তো এখানে এই ব্যায়ামটাও কিন্তু খুব ভালো একটা ব্যায়াম যে ফোর আর্মসটা যখন অ্যাক্টিভেটেড হবে তখন দেখা যাবে যে তার হাতের লেখা এবং ওই মাসেল ক্যাপাসিটিটা বেড়ে যাবে তখন কিন্তু সে ব্যায়ামের পাশাপাশি পড়াশোনাতেও সে ভালো আশানুরূপ একটা ফল দেখাতে পারবে তো আমরা ব্যাটল রোপ ইউজ করে দেখলাম যে কিভাবে তার ফিজিক্যাল এবং মেন্টাল এবং টোটাল একটা প্যাকেজ তার ইম্প্রুভমেন্টটা হয়